এই টায়ারটা স্টক টায়ার আমার R15 VC ইন্ডিয়ান ভার্সন BS4 এর। এই টায়ারটা কত কিলোমিটার চলেছে অনুমান করতে পারেন? এই টায়ারটা চলেছে 30,000 কিলোমিটার। আজকে তাকে বিদায় দেওয়ার সময় এই টায়ারটা আজকে আমি চেঞ্জ করছি। গত দুই দিন আগে আমি আমার VC-র সামনের টায়ারটা চেঞ্জ করেছি, স্টক টায়ার লাগিয়েছি, আজকে এটা চেঞ্জ করব। অনেকে বলে যে VC-র সামনের পিছনের টায়ার ভালো না, স্কিট করে, হ্যান ত্যান, একদম বাকদম। যেহেতু আমরা অফিসিয়াল বাইক চালাই আর ABS আছে আমাদের, তো স্টক টায়ারও যে 30,000 কিলো চালানো যায়, এই যে এটা তার প্রমাণ। আমি স্টক টায়ারে 30,000 কিলোমিটার রান করেছি। এই যে জাপার S1 S স্টক টায়ার, এটা 30,000 কিলোমিটারের টায়ার। এটা চেঞ্জ করে আজকে লাগাবো অ্যামারেট মেসেটার। যদিও টায়ারটা নাকি অনেক ওজন, মাইলেজ কমে যায়, অনেক অনেক কমপ্লেন, আবার অনেক সুফলও আছে, কর্নারিং ফর্নারিং হ্যান ত্যান নাকি খুব ভালো করে। যাই হোক, আজকে আমি আমার 30,000 কিলোমিটার চলা টায়ারটা চেঞ্জ করে এইটা আমি রিপ্লেস করব। মেসেটার 44-70 R15 VC ইন্ডিয়ান ভার্সন টায়ার চেঞ্জ করছি। আগে জেল ভরা ছিল, ওয়াশ করতেছি। মেসেটার ইনস্টল চলছে, নতুন টায়ার ইনস্টল করা হচ্ছে। অভিজ্ঞ মিস্ত্রি আমাদের গাজীপুরের, রিংয়ে এক ফোঁটাও দাগ পড়ে না ও টায়ার লাগাইলে। আমাদের গাজীপুরে খুব অভিজ্ঞ মিস্ত্রি সে, টায়ার ফিটিংয়ের জন্য রিংয়ে বিন্দু পরিমাণে এক ফোঁটাও দাগ লাগবে না। আর এটা গতকালকে না, গত পরশু দিন মনে হয় এটা লাগাইছি। যাই হোক, এটা স্টকটাই লাগিয়েছি, জাপার FX আর কি, যেটা জাপার FX স্টক টায়ারটা লাগিয়েছি। অ্যাকচুয়ালি এগুলি একটা হাইপ যে স্টক টায়ারে বাইক চালানো যায় না, পিরেলি লাগাইতে হবে, মিশেলিন লাগাইতে হবে, হ্যান ত্যান, আগডুম বাগডুম, অনেক কিছু। তো আসলে এগুলি আমার কাছে কোনো ব্যাপার না, আর আমি কোন রাস্তায় কীভাবে বাইক চালাই আশা করি আপনারা ভালো করেই জানেন। আমার বাইক সিটিতে চলে না, আই এম নট এ সিটি রাইডার বা স্ট্রিট রাইডার, আই এম মোটর ট্রাভেলার মার্ক সবুজ। আপনারা আমাকে যারা চিনেন তারা জানেন আমার বাইকটা কোন রাস্তায় চলে। তো আমি এখনও পর্যন্ত তেমন সমস্যা হয় নাই। স্টক টায়ার আমার কাছে মানে নট এ সিঙ্গেল টাইম আমার সাথে বিচ্ছে করে নাই স্টক টায়ার। স্টক টায়ারে আমি লাগাইতাম, কিন্তু মেসেটারটা লাগাচ্ছি, কর্নারিং পারফরমেন্স থেকে একটু ভালো। যেহেতু আমরা মাঝে মধ্যে পাহাড়ে রাইড করি, তাই একটু কর্নারিংয়ের ইস্যুটাও আছে। যাই হোক, সবাই সাবধানে বাইক চালাবেন, সেফটি মেনটেন করবেন, আর টায়ার নিয়ে তো মাথা না কামাইলে চলবে। যার যার বাইকের স্টক টায়ার ইউজ করেন, বাংলাদেশের রাস্তার জন্য আমার অ্যাপ খারাপ না। ফাইনালি কমপ্লিট, পিছনে মেসেটার, সামনে স্টক। Thank you.